হ্যালো বন্ধুরা এখানে আমার স্মার্টফোনের ডিসপ্লের ওপরের দিকে একটি সেকেন্ডারি ডিসপ্লে ওপেন করা রয়েছে আপনারাও এভাবে যে কোনো স্মার্টফোনে সেকেন্ডারি ডিসপ্লেটিকে ওপেন করতে পারবেন কেবলমাত্র এক ক্লিকের মাধ্যমে এজন্য আপনাদের স্মার্টফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর একেবারে নিচের দিকে সিস্টেম বলে একটি অপশান রয়েছে এই অপশানটির ওপরে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে একেবারে নিচে অ্যাডভান্স বলে একটি অপশান রয়েছে এই অপশানে একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার পরে ডেভেলপার অপশানস বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবো তার আগে একটি কথা বলে নিই যাদের স্মার্টফোনে এই ডেভেলপার অপশানস ওপেন করা নেই তারা একেবারে ওপরে অ্যাবাউট ফোন বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর একেবারে নিচের দিকে বুল্ড নাম্বার বলে একটি অপশান রয়েছে এই অপশানটির ওপরে সাতবার পরপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের স্মার্টফোনে ডেভেলপার অপশানটি ওপেন হয়ে যাবে এখানে আমার স্মার্টফোনে ডেভেলপার অপশানটি ওপেন করা রয়েছে সেজন্য এখানে ইউ আর অলরেডি এ ডেভেলপার বলে দেখাচ্ছে এখান থেকে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর ডেভেলপার অপশানের ওপরে একটি ক্লিক দিয়ে দেবো এখানে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের অপশানস রয়েছে প্রথমে রয়েছে চারশো আশি এবং তারপরে রয়েছে সাতশো কুড়ি এবং তারপরে রয়েছে হাজার আশি এবং তারপরে রয়েছে ফোর কে জাস্ট এখানে আমি ফোর কে অপশানটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্মার্টফোনে একটি সেকেন্ডারি ডিসপ্লে ওপেন হয়ে গেছে এখানে মেন ডিসপ্লেতে যা কিছুই হবে সেকেন্ডারি ডিসপ্লেতে সব কিছুই দেখা যাবে এই সেকেন্ডারি ডিসপ্লেটিকে অফ করার জন্য আপনাদের আবার সেই সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে অপশানটির ওপরে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর এই ডিসপ্লেটিকে ধরে আপনারা একটু নিচের দিকে নামিয়ে দেবেন নামিয়ে দেওয়ার পরে একেবারে ওপরে নান বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের স্মার্টফোনের সেকেন্ডারি ডিসপ্লে অফ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে দেখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না